हे गाइस वेलकम बैक टू माय चैनल द वाइफ किचन এর নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন, হ্যাঁ ঠিক ধরেছেন, শঙ্কর মাছ। আজকে আমি আপনাদের শঙ্কর মাছ কষা এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা বাঙালি, মাছ ছাড়া আমাদের একদমই চলে না, আর সেখানে যদি শঙ্কর মাছ হয় আর এর এত সুন্দরভাবে রান্না হয়, তাহলে এই শঙ্কর মাছ কিন্তু মাটনের টেস্টকেও হার মানায়। তো চলুন আমরা দেখে নিই এই মাছটা কি সুন্দরভাবে আর খুব তাড়াতাড়ি কিভাবে আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি। এই মাছটা যারা খাননি তারা ডেফিনেটলি বাজারে পেলে একবার ট্রাই করবেন, রেসিপিটি বানাবেন, রেসিপিটি কিরকম লাগলো আমার সাথে শেয়ার করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি রেসিপিটা নিয়ে কোনো রকম কোশ্চেন বা কোনো রকম কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটি আমরা শুরু করে ফেলি। আমি এখানে বাজার থেকে ছোট সাইজের কিছু শঙ্কর মাছ কিনে এনেছি। এখানে 700 গ্রাম শঙ্কর মাছ আছে। শঙ্কর মাছটিকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 15 মিনিট নুন হলুদ মাখিয়ে আমরা রেখে দেব। আমি এখানে একটি ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে নিয়েছি সর্ষের তেল। আপনারা সাদা তেল সর্ষের তেল দুটো ইউজ করতে পারেন, কিন্তু মাছ বা মাংসের সর্ষের তেল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু আরেকটু বেড়ে যায়। তেলটা এখানে আমি ভালো করে গরম করে নেব যেন সর্ষের তেলের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। দেখুন তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এখানে আমি একটা একটা করে মাছের পিসগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। খুব কড়া করে না ভাজলেও চলবে, হালকা করে আমরা কিন্তু মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি এই মাছগুলোকে ভাজার কোনো দরকার নেই, এই মাছে খুব একটা আষ্টে গন্ধ থাকে না, তাই মাছগুলোকে এর থেকে বেশি লাল করার দরকার নেই। মাছগুলোকে আমরা একটা প্লেটে তুলে বাদবাকি মাছগুলোকেও ভেজে নেব। আমাদের সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর আমাদের কড়াইতে অনেকটা তেল রয়েছে। আলু আমি আগে থেকেই কেটে ডুমো ডুমো করে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর ধোয়াও হয়ে গেছে। এই আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু আপনারা যেরকম পছন্দ করেন সেরকম ভাবে দেবেন। আমাদের এই আলু মাছে আলুটা একটু খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণে আলু এখানে ব্যবহার করেছি। এবার আলুর ওপরে আমরা নুন আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু ভেজে নেব। আমি এখানে কিছুটা হলুদ ছড়িয়ে দিলাম, বলতে পারেন 1/2 টিস্পুনের মতন, যেন আলুগুলোতে খুব সুন্দর একটা কালার আসে। আর এখানে দিয়ে নিচ্ছি 1/2 চামচের মতন নুন। নুন হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে মাছটা যে প্লেটে তুলেছি সেই প্লেটে আলুগুলোকে তুলে নেব। তাহলে চলুন সমস্ত আলুগুলো আমরা তুলে ফেলি। আমাদের আলুগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আমাদের তেল রয়েছে। এখানে আমি একটা তেজপাতাকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের তেলে আমি একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি। এবার আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে, গোটা সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার জন্য 1 মিনিটের জন্য ওয়েট করব, যেন এটা তেলে এর ফ্লেভারটা চলে আসে। দেখুন জিরেটা কিন্তু আমাদের অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। জিরে যতক্ষণ ডিপ ডার্ক ব্রাউন না হয় ততক্ষণ কিন্তু জিরে কাঁচা থাকে, তাই এটা একটু বেশিক্ষণ টাইম লাগে ফ্রাই হওয়ার জন্য। আমাদের জিরে ফ্রাই হয়ে গেছে। ঠিক এই সময় আমরা তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব, যেমন দালচিনি, দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ। আমরা এলাচটাকে মাঝখান থেকে চিরে নিয়েছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে নেব আর আরো কয়েক মিনিট ভেজে নেব। আমাদের ফোড়নটা তেলে রেডি হয়ে গেছে। এখন আগে থেকে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমরা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। একদম লাল করার দরকার নেই, যেরকম পেঁয়াজ ভাজা হয় মাছের ঝোলের জন্য সেরকমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে একটু নুন দিলে কিন্তু পেঁয়াজটা ভালো ভাজা হয়, তাই আমি এখানে নুনটা অ্যাড করে দেব। নুন আপনারা স্বাদ মতন দেবেন। আমি এখানে 1 টিস্পুনের মতন নুন এখানে অ্যাড করছি।
নুন দিয়ে পেঁয়াজটাকে আমরা নাড়িয়ে নেড়ে চেড়ে আবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই স্টেজে এখানে আমি 10-12 কোয়া রসুন, 1 ইঞ্চি সাইজের আদা আর 2 টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এটা আপনারা আলাদা করেও টমেটো দিতে পারেন বা একসাথেও মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আমরা সমস্ত পেস্টটাকে একসাথে করে এই পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নেব, ততক্ষণ কষাবো যতক্ষণ এই আদা রসুন টমেটো থেকে তার কাঁচা গন্ধটা না দূরে চলে যায়। 1 মিনিট ধরে আমরা কষিয়ে নিয়েছি। ঠিক এই স্টেজে আমরা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার দিয়ে নেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। ঝাল আপনারা যতটা খাবেন তাই অনুযায়ী দেবেন। আমি এখানে আরও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি যেন ঝালটা আরেকটু ভালো হয়। আর এখানে দিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ। লঙ্কার গুঁড়ো এই মাছটায় কিন্তু একটু ঝাল ভালো লাগে, তাই একটু ঝাল ঝাল করবেন। যেহেতু শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি তাই একটু জল দিয়ে এই মশলাটাকে আরও ভালো করে ঢেকে আমরা কষিয়ে নেব। মশলা যত আস্তে ফ্লেম করে ঢেকে ঢেকে কষাবেন তত কিন্তু এর স্বাদ বেড়ে যায়। আমরা মশলাটা 5 মিনিট ধরে কষে নিয়েছি। চলুন একবার চেক করে দেখি। দেখুন মশলাটা কষে গেছে এবং মশলার সাইড থেকে কিন্তু তেলও বেরিয়ে এসছে। মশলাটাকে আমরা আরেকবার ভালো করে নেড়ে দেব। ঠিক এই স্টেজে যখন আমাদের মশলাটা পুরো কষে যাবে আর মশলা থেকে সুগন্ধ ছাড়বে, ঠিক এই স্টেজে আমরা এর মধ্যে 1 টিস্পুনের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, যেন এর কালারটা আরেকটু ভালো হয়। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনাদের প্রয়োজন হলে দেবেন, যদি না ঘরে থাকে নাও দিতে পারেন। এতে টেস্টের ডিফারেন্স হয় না, শুধু কালারেরই ডিফারেন্স আসে। লঙ্কার গুঁড়োটা দিয়েও আমরা ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমরা এর মধ্যে জল অ্যাড করব। জল আমরা এই মাছটাতে কিন্তু খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না, তাই জলটা একটু বুঝে দিতে হবে। আমি এখানে 1 গ্লাস জল নিয়েছি, মানে 250 ml। আমি কিন্তু পুরোটা একবারে দিইনি, কিছুটা জল দিয়ে দেখব, যদি দরকার মনে হয় তাহলে পুরো জলটা দেব। দেখুন আমরা জলটা দিয়ে দিয়েছি, আমার মনে হয় না আর জলের দরকার রয়েছে। আমরা প্রথমে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দেখুন একটা একটা করে আলু এখানে আমরা অ্যাড করছি। সবার প্রথম আমরা আলুগুলোকে দেব। আলুগুলোকে যখন আমি ভেজেছিলাম তখনই কিন্তু ঢেকে ভেজেছি, তাই আলুগুলো অলরেডি নরম হয়ে আছে, তাও আলুগুলোকে আমি সবার প্রথম দেব। আমরা একে একে সমস্ত আলু দিয়ে ঝোলটাকে ঢেকে দেব, আর আলুটাকে আলুর সাথে ঝোলটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। যখন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন আমরা মাছটা অ্যাড করব। তো দেখুন আলুটা আমরা 5 মিনিট ধরে সেদ্ধ করছি আর আলুটা এখন অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। ঠিক এই স্টেজে আমরা যত মাছগুলো ভাল ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে কিন্তু এই ঝোলের মধ্যে অ্যাড করব। মাছগুলো আমি সম্পূর্ণভাবে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখছেন এই সময় ফ্লেমটাও বাড়ানো রয়েছে। এই সময় আমরা 1 চামচ গরম মশলা ওপর থেকে অ্যাড করছি। এটা শাহি গরম মশলা, কোনো ভালো গরম মশলা আপনারা অ্যাড করতে পারেন, বা গরম মশলা গোটা গরম মশলাকে বেটেও মাছের ঝোলে দিতে পারেন। মাছের ঝোলটাকে আমরা ঢেকে 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমরা মাছটাকে ভালো মতন ফুটিয়ে নিয়েছি। মাছটা কিন্তু খুব নরম হয় তাই মাছকে বেশি ফোটানোর দরকার হয় না। আলু আমাদের সেদ্ধ, আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। এই এই রান্নাটা আপনারা, এই মাছটা কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন। আমি ডেফিনেটলি বলতে পারি মাটন বা যে কোনো মাছের রেসিপিকে এই মাছটা কিন্তু হার মানাতে পারে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ট্রাই অবশ্যই করবেন আর আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং।